ডাব্লিউ বি স্কিম টেক চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আনে স্বাগতম তো ফ্রেন্ডস রাজ্য সরকার ইতিমধ্যে আমাদের অর্থাৎ মহিলাদের জন্য যে সমস্ত মহিলারা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রত্যেকের জন্য কিন্তু নতুন নতুন যে জনমুখী প্রকল্পগুলো শুরু করছে তার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত পিছিয়ে পড়া এবং আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকার যে প্রকল্প শুরু করেছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেই প্রকল্পে এবার অনেকেই কিন্তু সামনের মাসে টাকা পাবেন না তো কেন পাবেন না আজকের ভিডিওতে সেই সমস্ত আলোচনা করব এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দ্বিগুণের নির্দেশ যে আপডেট রয়েছে সেটি অলরেডি আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে সামনে মাসে সেপ্টেম্বরে এটা আমাদের সেপ্টেম্বর চলছে তো সেপ্টেম্বরে আমরা টাকা কিন্তু পেয়ে গিয়েছি কিন্তু এবার সামনে অক্টোবর মাসে অনেক মহিলারা যে টাকা পাবেন না কেন পাবেন না এবং কিসের জন্য পাবেন না এই সংক্রান্ত আপডেট আপনারা জানতে চাইছেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখুন রাজ্য সরকার এই যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছে তার মধ্যে কিছুটা আমাদের ক্রাইটেরিয়া দিয়েছে যে কারা আবেদন করতে পারবেন কারা পাবেন না তো সেই নিয়ে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাকে যেহেতু প্রতিনিয়ত জানাচ্ছি এই আপডেটগুলো তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো চলুন এবার ভিডিওর মূল পর্বে আমরা আপডেটস মাধ্যমে সমস্তরাই জেনে নিচ্ছি প্রথমত যে ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকা না পাওয়া মহিলারা প্রথমে এক নম্বরে যারা আসছে তিনি হচ্ছেন আপনার ধরুন যে কোনো একটি ব্যাঙ্কে যেটি সরকারি হোক কিংবা বেসরকারি ব্যাঙ্ক হোক সেই ব্যাঙ্কগুলোতে আপনার আধারের সাথে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক প্রসেস সেটি কিন্তু অনেকের কমপ্লিট রয়েছে অনেকেই কিংবা নেই দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই রি কে করা হবে রি অর্থাৎ পরবর্তীতে আবারও কেওয়াইসি ওয়াইসি করতে করবার জন্য আপনার অ্যাকাউন্টকে হোল্ড করে দিয়েছেন অর্থাৎ কেওয়াইসি জমা আপনাকে করতেই হবে এ নিয়ে কিন্তু বিভিন্ন ব্যাংক ইতিমধ্যে যে তাদের বিজ্ঞাপন বা তাদের যে প্রমোটেড যে রকম নিউজ পেপার সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রচার করছে যে আপনাকে অবশ্যই কেওয়াইসি করতে হবে এ মাসের মধ্যেই দেখবেন আপনার ফোনে অনেকেরই এস দেখবেন আপনার ফোনে এ নিয়ে অনেকবারই এস এম যে আপনাকে কেওয়াইসি করতেই হবে এ নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে তো আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি প্রথমে এসএমএস সেটি আপনারা প্রথমে দেখে নেবেন তো এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আমাদের উনতিরিশে আগস্ট দিয়েছিল এস এম এসটি ডিয়ার কাস্টমার স্টপড হ্যাজ বিন প্লেসড টু ইওর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়েছে ফর দ্য রিজন আদার রিজন এখানে কিন্তু এস বি থেকে মেসেজটি দিয়েছে এখান থেকে সিম্পলি ডাইরেক্টলি আমি ব্রাঞ্চে ভিজিট করে সেটা জানা যাচ্ছে যে এটাতে আপনার আধার লিঙ্ক করা রয়েছে কিন্তু কেওয়াইসিটা করতেই হবে কেওয়াইসি কিন্তু মাঝে মধ্যে করতে হয় এটা আপনারা সকলেই জানেন এই নিয়ে কিন্তু আমি সেই ব্রাঞ্চে ভিজিট ব্রাঞ্চে ভিজিট করার পরে এই সংক্রান্ত আপডেটও পেয়ে যাচ্ছে তার জন্য আমি ভাবলাম আপনাদেরকেও জানি কারণ নেক্সট মান্থে আপনি টাকা নাও পেতে পারেন তো এই অ্যাকাউন্টটা যে রয়েছে ওয়ান এইট ফাইভ ডাবল জিরো এই অ্যাকাউন্টে অবশ্যই ইকে করাতে হবে ইমিডিয়েটলি যদি না করায় সেক্ষেত্রে রাজ্য সরকার ডিটেলস ফেস করতে না পারার কারণে এই টাকাটি আমার পেন্ডিংয়ে থেকে যাবে এবার অনেকের ক্ষেত্রে কি হবে যাদের ধরুন যে সেই ই কেওয়াইসি করা রয়েছে তবুও কিন্তু টাকা ঢুকবে যাদের নেই তাদেরও টাকা ঢুকবে সেটি ব্যাংকের ওপরে ডিপেন্ড করে আপনার ব্যাঙ্ক সে টাকাটি রিসিভ করতে পারবে কি না এবার নেক্সট যে আপডেটটি আমি আপনাদেরকে দেব যে যেই সমস্ত মহিলারা ইতিমধ্যে অযোগ্য আবেদন করেছেন এই প্রকল্পগুলিতে তিনি অবশ্যই সাবধান হয়ে যাবেন কারণ যে টাকা দেওয়ার প্রসিডিওর রয়েছে সেগুলো রাজ্য সরকার অবশ্যই খতিয়ে দেখে টাকা দিচ্ছে কারণ সকলে বোকা নয় যদি আপনি অযোগ্য থাকেন আপনার নামও কিন্তু বঞ্চিত হতে পারে এই সমস্ত প্রকল্প থেকে রাজ্য এবং কেন্দ্র সরকারের যেহেতু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আপনি না পালন করলে আপনারও কিন্তু এরকম যে আপনি অযোগ্য কৃষক হিসেবে ঘোষিত হতে পারেন যে কোনো প্রকল্পে এবং আপনি এতে অযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলা হতে পারেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি অযোগ্য থাকেন আপনি অবশ্যই সারেন্ডার করতে পারেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার যে কোনো ব্লক অফিসে গিয়ে কিংবা দুয়ারে সরকার কর্মসূচি যেখানে রয়েছে দুয়ারে সরকার কর্মসূচিতে আপনি এই সারেন্ডারটা করতে পারবেন তো এবার আমরা সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তো জেনে নিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নেক্সট মান্থে কারা টাকা পাবেন না তো যিনাদের হয়েছে ইতিমধ্যে করার এস দিয়েছে ব্যাঙ্ক থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কিংবা যেগুলো আপনার কোঅপারেটিভ ব্যাঙ্ক সমস্তটাই থেকে কিন্তু আপনার যদি এস এম এস থেকে থাকে আপনি অবশ্যই ইমিডিয়েটলি সেখানে গিয়ে ফর্ম জমা এবং ডকুমেন্ট যেগুলো রয়েছে পার্সোনাল ইনফরমেশান সেগুলো ফিল করে আপনি আপনার এক কপি ফটো দিয়ে সেইটি ফিল করে আপনি জমা দিয়ে চলে আসুন নইলে কিন্তু আপনি অক্টোবর মাসে টাকা নাও পেতে পারেন তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রিলেটেড ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল ও তুলনায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আজকের আপডেট এ পর্যন্ত